Friends, just look at the beauty. সূর্য ডুবে গেছে, সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়ে যাওয়ার সাথে সাথে ব্যাংকক শহরের এক অন্যরকম রূপ। একদম নদীর পাড়ে একদম এই জায়গাটি, একদম ফ্লাওয়ার মার্কেটটা ক্রস করে তার ঠিক পরের বিল্ডিং আমি রয়েছি এখন ওদের দোতলাতে, মানে ফার্স্ট ফ্লোরে। কি সুন্দরভাবে লাইটিং করা, কি সুন্দরভাবে ডেকোরেশনস করা, একটার পর একটা রেস্টুরেন্ট ট্যুরিস্টদের অ্যাট্রাক্ট করার জন্য জাস্ট একটা বিউটিফুল ম্যাজিক মোমেন্ট এখানে ক্রিয়েট করা হয়েছে। একদম নদী, নদীর জল একদম পুরো টলটল করছে, আর চতুর্দিকে প্রচুর লাইট দিয়ে সাজানো, পুরো একদম 360 ডিগ্রি তুমি সিটি ভিউ তুমি এখান থেকে নিয়ে পাবে। তুমি জাস্ট হোয়াট আ বিউটি, না এটা যেন লজিক না, একটা জাস্ট ম্যাজিক কাজ চলছে এখানে। একসাথে অনেকগুলো ক্রুজ, তুমি যদি চাও এখানে বসে নদীর হাওয়া অনুভব করো এবং এই প্রাকৃতিক পরিবেশ, মানে প্রাকৃতিক পরিবেশ বলবো, যে একদম নদীর পাশের যে স্নিগ্ধতাকে ফিল করে তুমি হোটেলে বসে খেতে পারো, অথবা তুমি ক্রুজে চেপেও একদম নদীতে ভাসতে ভাসতে, মানে ফ্লোটিং ফ্লোটেল যেটাকে বলা হয়, ফ্লোটিং রেস্টুরেন্টগুলোতেও তুমি কিন্তু সন্ধ্যেটা কাটাতে পারো। আমি তোমাদেরকে জানাবো যেখানে আসতে কিন্তু কোনো পয়সা লাগে না, কোনো এন্ট্রি ফি নেই। সন্ধ্যেতে এখানে এসে কিছুক্ষণ কয়েক ঘন্টা তুমি একা অথবা মনের মানুষের সঙ্গে আসতে পারো, ফ্যামিলি নিয়ে আসতে পারো, কী করে যে সময়টা কেটে যাবে এই সৌন্দর্য দেখতে দেখতে, এই শহরের সৌন্দর্য দেখতে দেখতে তুমি টেরও পাবে না। যাই হোক, আমি সন্ধ্যেটা এখানে কাটাবো আর কিছু উপভোগ করবো, তারপরে অন্যান্য জায়গাগুলোতে যাবো। কিন্তু